আবহাওয়া দপ্তরের সূত্রানুযায়ী গভীর নিম্নচাপ উত্তর উড়িষ্যায় অবস্থান করছে। উত্তর ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে, একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হালকা ঝোড়ো হাওয়া বইবে এই দুই জেলা লাগোয়া অন্য জেলাতেও। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পরিস্থিতির উন্নতি হবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। গতকালের গভীর নিম্নচাপ আজ সকাল 5:30 নাগাদ আরেকটু ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল এবং সেটা এখন আমাদের চাঁদবালি থেকে 20 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে অবস্থান করছে, অর্থাৎ উড়িষ্যায় অবস্থান করছে। এবং এর মুভমেন্ট হচ্ছে একটু ওয়েস্ট নর্থ টু ওয়েস্ট নর্থ, অর্থাৎ নর্থ উড়িষ্যা হয়ে নর্থ ছত্তিশগড় হয়ে এগিয়ে যাবে এবং আগামী 24 ঘন্টা এটা একটু দুর্বল হয়ে যাবে, দিয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হবে। সিস্টেম এখন অনেকটাই দূরে উড়িষ্যায় আমাদের এখান থেকে, ফলে আমাদের এখানে মূলত যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে এর যে প্রভাব তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু বেশি বৃষ্টি, আমাদের যেহেতু উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল আমাদের কোস্টাল কাছাকাছি, ফলে এই পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই জায়গাটাতে এবং এর লাগোয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি সমস্ত জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোনো ওয়ার্নিং অ্যাসাস নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে। কিন্তু যেহেতু এখনও ডিপ ডিপ্রেশন হিসাবে আছে, ফলে সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু 13 এবং 14 এই দুদিন মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবং পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার অ্যালং অ্যান্ড অফ কোস্ট যেখানে আছে সেখানে কিন্তু একটু গাস্টি উইন্ড থাকবে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায়, মেইনলি অ্যালং অ্যান্ড অফ পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা কোস্ট এই দুটো জায়গাতে একটু উইন্ড থাকবে। বৃষ্টি মূলত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, একমাত্র আমাদের যে উড়িষ্যা লাগোয়া যে কোস্ট অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বৃষ্টি একটু বেশি হবে। এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো ওয়ার্নিং নেই। Active Cold with added mineral, active pure, active raho.